কোণে মাত্রই লাল টুকটুকে শাড়ির সঙ্গে মানানসই গয়না, এক ঢাল কালো কেশরাজি, কিন্তু নতুন বইয়ের মাথাভর্তি পাকা চুল। এহেন ঘটনার সাক্ষী সম্ভবত কেউই থাকেননি এ যাবৎকাল। তবে এই প্রচলিত ধ্যান ধারণায় কুঠারাঘাত করলেন জ্যাঠালাল দিলীপ যোশীর কন্যা নিয়তি। মাথার পাকা চুলে খোপা বেঁধে লাল শাড়িতে কোণে সেজে বসে পড়লেন বিয়ের পিঁড়িতে। আর মেয়ের এমন সাহস দেখে নেট দুনিয়া কুর্নি জানিয়েছে সদ্যবিবাহিতা নিয়তিকে। 11 ডিসেম্বর যশবর্ধন মিশ্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন নিয়তি। মেয়েকে বিয়ে দিয়ে বেজায় উচ্ছ্বসিত জ্যাঠালাল দিলীপ। লাল শাড়ি খোপায় জড়া বেঁধে একেবারে পারফেক্ট গুজরাতি ব্রাইড বেশে ধরা দিয়েছিলেন নিয়তি। জামাই যশবর্ধনকে পরিবারে সাদরে স্বাগত জানিয়েছেন টেলিপর্দার জ্যাঠালাল। বিয়ের ছবি ভিডিও দেখে শুভেচ্ছা জানিয়েছেন তারক মেহতা কা উল্টা চশমার অনুরাগীরাও। কিন্তু এত সবের মাঝেও নেটিজেনদের নজরে গিয়েছে দিলীপ যোশীর মেয়ে নিয়তির দিকে। সে কি মাথা ভর্তি যে পাকা চুল, আর বিয়ের পিঁড়িতে বসার আগে কোণে সেই চুল রং করে কালো করেননি। নিয়তির এমন সাহসী পদক্ষেপকেই কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। বলছেন, আপনার এমন আত্মবিশ্বাসকে কুর্নিশ, খুব কম লোকের মধ্যে দেখা যায় এটা। আবার কারো বা মন্তব্য, এটাই অনড়ম্বর জীবনের প্রকৃত উদাহরণ। অভিনেতা দিলীপ এভাবেই মানুষ করেছেন তার সন্তানদের। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।